সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রিন সলসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, কথা বলছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা 3 নং রাজনগর ইউনিয়নের মুনাকোষা থেকে। দর্শক, এখানে একজন কৃষক মোহাম্মদ আলতাফ, তিনি প্রায় 8 একর জমির মতো ধান চাষ করেছে। তার মধ্যে কিছু জমি আগাম ধান লাগিয়েছে এবং এই আগাম ধানের লাগানোর পরে তিনি কিছু সমস্যায় ভুগতেছে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ধানগুলো প্রায় মারা যাওয়ার অবস্থা। তো এই ধান আসলে কী জাতের ধান লাগিয়েছে, কী জাতের আগাম ধান লাগিয়েছে এবং এখানে কী ধরনের সমস্যায় তিনি এই কৃষক ভুগতেছে, বিস্তারিত আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন। আমি ইমরান, আপনাদের সাথেই রয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা দেখতেছি যে আপনি এখানে কিছু আগাম ধান লাগিয়েছেন, কি জাতের ধান লাগিয়েছেন? এটা মুক্তি ওয়ান নালিতাবাড়ি থেকে নিয়ে আসলাম, ব্রাগের বিছুন। হ্যাঁ হ্যাঁ, তাই ধান যেহেতু তাড়াতাড়ি আসবো, এটা তো আর আমি হিসেব করি কিনে রাখাই নাই, মানে অনেক আগায় আসছে না? অনেক আগায়। দর্শক, আমরা এই যে ধানগুলো দেখতেছেন এখানে, কিন্তু তিনি আগাম ধান লাগিয়েছে, মুক্তি ওয়ান ব্রাগের একটা বীজ। তো এই ধান যে লাগিয়েছে এখানে কিছু সমস্যায় আসলে তিনি ভুগতেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু পাতা পোড়া রোগ ধরেছে, সাথে সাথে এখানে কারেন্ট পোকার যে একটা আক্রমণ, গ্রাম্য ভাষায় যেটা বলে শুলশুলি, এই কারেন্ট পোকার আক্রমণে তিনি বিশাল একটা সমস্যায় ভুগতেছে। আচ্ছা, এই যে আপনার যে কারেন্ট পোকা যে ধরছে, এটা আপনি কোনো পদক্ষেপ নেন নাই? পদক্ষেপ নিয়েছি, কত জাতির বীজ দিলাম, কাজ লাগাই নাই। কোনো কাজ লাগে নাই না? এটা কি আপনি ধরার আগে বীজ দিছিলেন নাকি মানে ধরার পরে? আগেই দিছি, আর পরেও দিলাম, তাও তো কাম হয় নাই। দর্শক, এই কারেন্ট পোকার লক্ষণ হলো যে ধান গাছের গোড়ার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট পোকা থাকবে। এইগুলো হলো কারেন্ট পোকা, আসলে গ্রাম্য ভাষায় যেটা বলে এই যে শুলশুলি। তো এই কারেন্ট পোকা ধরলে গাছের মধ্যে সাথে সাথে কিন্তু একটা পদক্ষেপ ব্যবস্থা নিতে হয়, যেমন ধরেন কীটনাশক ব্যবহার করতে হয় এবং যদি জমিতে অতিরিক্ত ইউরিয়া ব্যবহার হয় সেই ক্ষেত্রে কিন্তু এই যে শুলশুলি বা কারেন্ট পোকার আক্রমণটা একটু বেড়ে যায়। সো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, কারেন্ট পোকা থেকে মুক্তি পাওয়ার জন্য আগে থেকে আমাদেরকে জমিতে কম পরিমাণে, মানে খুবই কম পরিমাণে ইউরিয়া ব্যবহার করতে হবে। আচ্ছা, এই যে আমরা যে আমরা এই জমিটা দেখতেছি এখানে, আপনি কী পরিমাণ ইউরিয়া সার ইউজ করছিলেন? ইউরিয়া গেছে 1 কেজি করি, আর মাটির সার 1 কেজি করে ইউরিয়া দেওয়ার পর, তারপরও ওই যে মানে এ তো জমি তো হাবড়ে গেছে প্রায়। হ্যাঁ, মানে প্রচুর পরিমাণ দেখতেছে এখানে কিন্তু জমি একদম হাবড়ে যাওয়ার অবস্থা, মানে ইউরিয়া অতিরিক্ত ব্যবহার করার কিন্তু এই যে পাতা বেশি বৃদ্ধি পাওয়া বা পাতা বৃদ্ধি হওয়ার পরে পাতা পোড়া রোগ, এই রোগটা আসলে আসছে। তো দর্শক, এই কারেন্ট পোকা থেকে রক্ষা পেতে হলে আমাদের কিছু কাজ করতে হবে, যেটা হলো কারেন্ট পোকা যখন দেখবেন আপনার জমিতে কারেন্ট পোকার আক্রমণ করেছে, তখন আপনাকে জমি বিলি করে দিতে হবে। জমি বিলি করে দেওয়ার কারণ হলো জমিতে যখন পর্যাপ্ত আলো বাতাস ঢুকবে তখন কিন্তু ওই যে কারেন্ট পোকার একটু আক্রমণ থেকে রেহাই পাওয়া যাবে। আরেকটা বিষয়ে লক্ষ্য করতে হবে, জমিতে যদি আপনার কারেন্ট পোকা আক্রমণ দেখা দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইউরিয়া আর সার প্রয়োগ করা বন্ধ করে দিতে হবে, মানে কোনোভাবেই ইউরিয়া প্রয়োগ করা যাবে না। আর জমিতে যদি সেচসেতে পানি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার জমির ওই সেচসেতে পানি কিন্তু নিষ্কাশন করার জন্য একটা ব্যবস্থা নিতে হবে। এগুলো একটা বিষয়, এইগুলো বিষয় একটু মাথায় রাখতে হবে। তো এই যে কারেন্ট পোকা, যে দর্শক আমরা এখানে দেখতেছি একদম পুরা জমি পুরা যাওয়ার মতো অবস্থা হয়েছে, মানে পাতা পোড়া একদমই, মানে এরকম জমি আসলে হয় নাই। কারেন্ট পোকার আসলে এমন একটা পোকা, আসলে এটা খুব দ্রুত বংশ বৃদ্ধি করে, মানে আজকে মানে যদি 4টা থাকে কালকে দেখবেন সে 8টা বংশ ই করবে, 8টা থেকে 16টা, 16টা থেকে 32টা, 32টা থেকে, এভাবে সে মানে খুব দ্রুত গতিতে সে বংশ বৃদ্ধি করে, যার জন্যই এই যে কারেন্ট পোকার আক্রমণ থেকে রেহাই পাওয়া খুবই কঠিন। তো কারেন্ট পোকা আসলে যে মাজরা পোকা বলা যায়, এই মাজরা পোকার থেকেও কিন্তু একটা বিপজ্জনক একটা পোকা।
তো এই পোকা থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে কিছু কথা মেনে চলতে হবে এবং পাশাপাশি কিছু বিষের প্রয়োগ করতে হবে দর্শক আমি কিছু বিষ আমি ভিডিও স্ক্রিনে আমি লিখে দিচ্ছি আপনারা চাইলে সেই বিষগুলো সেখান থেকে একটা বিষ আপনি প্রয়োগ করতে পারেন প্রয়োগের আগে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে জমি বিলি করে দিতে হবে এবং জমি বিলি করে দেওয়ার পরে এই কারেন্ট পোকার বিষটা আপনি সরাসরি চেষ্টা করবেন নিচে প্রয়োগ করার জন্য মানে বিলি থেকে নিচে বেশি করে প্রয়োগ করার জন্য আর যদি তাও না পারেন উপর থেকে বেশি একদম ভিজে প্রয়োগ করবেন বিষটা আর প্রতিশোধক হিসেবে আপনি কিছু বিষ প্রয়োগ করতে পারেন আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি এই বিষগুলো আপনি দুইটা বিষ কারেন্ট পোকার বিষ এবং পাশাপাশি যে প্রতিশোধক হিসেবে কিছু বিষ লিখে দিচ্ছি সেখান থেকে একটা বিষ দুইটা বিষ একসাথে করে আপনি প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে আপনি একটা ভালো ফল পেতে পারেন আচ্ছা এখানে আপনি কতটুকু জমি ই করছেন মুক্তি ওয়ান ধান লাগিয়েছেন 15 কাঠার মতন হবে 15 কাঠা 15 কাঠা না আর বাকি আপনি কি ধান লাগাইছেন এই যে বাট বলতেছেন যে 8 কোর জমি আপনি লাগাইছেন ইলে 1250 আছে তুলসুমালা আছে 46 আছে পাইজন আছে হরেক রকমের ধান আছে না ধান আছে বিভিন্ন ধরনের ধান আছে সেন্টু আবাদ করা হয়েছে সেন্টু ধান সেন্টু ধান না সেন্টু এটা কি চিকন ধান চিকন তুলসুমালা চিকন হরিমুড়া 52 মুড়া পাইজন হেতা ছিল চার পাশে রঞ্জিত মধুপুরের এই ধান লাগানো হয়েছে তো দর্শক আমরা তখন কথা বললাম আলতাফ ভাইয়ের সঙ্গে তিনি 8 একর জমি লাগিয়েছে তার মধ্যে তিনি কিছু আগাম ধান লাগিয়েছে 16-17 কাঠার জমির উপর মুক্তি ওয়ান ধান লাগিয়েছে এখানে তিনি তার এই জমিতে এই যে কারেন্ট পোকা বাংলায় আমরা এই গ্রাম্য ভাষায় যেটা বলি সুলসুলি পোকা এই সুলসুলি পোকার আক্রমণে তিনি দিশাহারা তো এই 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 সুলসুলি পোকা অর্থাৎ কারেন্ট পোকা থেকে আপনাকে মুক্তি পেতে হলে অবশ্যই সেই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে তো দর্শক আর কথা বাড়াবো না দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে এবং সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে এবং সবার কাছে দোয়া চেয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম